আনুষ্ঠানিকভাবে কেক কাটার মাধ্যমে ভারতের বেনারসের দরুন মুভির শুটিং শেষ হয়ে গেল। এখন শুধু এডিটিং আর একের পর এক ধামাকা আসবে। ইতিমধ্যে দরুন সিনেমার একটি গানের লাবণ্যময়ী পোস্ট প্রকাশ করা হয়েছে। আশা রাখছি সিনেমার আগেই গানটি মানুষের মুখে ও অন্তরে স্থান পাবে। দর্দ আপনাকে প্রেমে পড়াবেনি, এই ভাবাও এই ভাষাও বুকেরই মাঝে হারাও, আবারও বালাম ভাই জাহিদ আকবর ফাটিয়ে দিয়েছেন। দরদ সিনেমা নিয়ে অনেক বিভক্তি ছিল। শাকিব খান দরদের স্ক্রিপ্ট পড়ে অনন্য মামুনকে বলেছিলেন, দরদ সিনেমাটি আমার জন্য বানাবে না, তোমার নিজের জন্য বানাও, এই সিনেমার মাধ্যমে তুমি বিশ্বব্যাপী পরিচিতি পাবে। তখন আমি না থাকলেও একই সম্মানে আরও নামি দামি অভিনেতার মাধ্যমে বিশ্বমানের সিনেমা উপহার দিতে পারবে। দরদ সিনেমাতে শাকিব খানের বাজিমাতে অনন্য মামুনের ভাগ্য খুলে যাবে। বেনারস মানেই কালারফুল, যেখানে শাকিব খান ও সোনালের এই ভাবাও এই ভাষাও শিরোনামের গানের শুটিং হয়েছে, সেখানেই রণবীর কাপুর ও আলিয়া ভাট অভিনীত ক্যাশেরিয়া গানের শুটিং হয়েছিল। দুটি গানের লোকেশনেই মারাত্মকভাবে মানিয়েছে। রণবীর আলিয়া শাকিব সোনাল দুটি কালারফুল হলেও শাকিব খান ও সোনালেরটা হৃদয়ের একটা টান মেরে দিল। যাই হোক, দরদ মুভিটি মূলত ত্রিভুজ প্রেমের গল্পের হতে চলেছে, যেখানে রোমান্স বিরহ ভরপুর বিনোদন দেবে নতুন আঙ্গিকে। ত্রিভুজ বললে এখানে অনেকেই মনে করবে শাকিব খানের ব্যক্তি জীবনের কাহিনী নিয়ে সিনেমা, যেমন অপু বুবলি শাকিব, এরাও তো ত্রিভুজ, এগুলো বলবে হেটার্সরা। আসলে দরদ সিনেমাটা ত্রিভুজ প্রেমের অমর কাহিনী, যা প্যান ইন্ডিয়াতে নতুন করে রূপদান দেবে।